ডানকুনি পৌরসভাতে দুর্নীতির অভিযোগ 2014 সালে ডানকুনি পৌরসভায় ক্লার্ক এবং মজদুর সহ বিভিন্ন পদে 50 জনের নিয়োগের প্রক্রিয়া শুরু হয়, কিন্তু দুর্নীতির কারণে তা বন্ধ হয়ে যায়। এমনকি 9 বছর পরেও সেই পদে এখনো পর্যন্ত স্থায়ী নিয়োগ হয়নি। পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান দেবাশিস মুখার্জি, তিনি অভিযোগ করছেন মাত্রা ছাড়া স্বজন পোষণ ও দুর্নীতি হয়েছিল। তারা বিরোধিতা করেন, ফলে নিয়োগের জন্য চূড়ান্ত হয়ে যাওয়া প্যানেল অনুযায়ী নিয়োগ স্থগিত হয়ে যায়। পরীক্ষার্থী তিনি বলছেন, শরাফত আলী রিপাবলিকে এক্সক্লুসিভ বললেন যে কিভাবে দুর্নীতি হয়েছে চোখের সামনে তার দেখা। কি বলছেন আমি শোনাবো একে একে বক্তব্যগুলো। এই পৌরসভা দুর্নীতিকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে আসছে প্রাক্তন ভাইস চেয়ারম্যান দেবাশিস মুখার্জি, শরাফত আলী তিনিই বা কি বলছেন পরীক্ষার্থী, শোনাবো। পৌরসভার আমি একজন ক্যাজুয়াল স্টাফ ছিলাম, রিটার্ন পরীক্ষা হয়েছিল, যাদের ওদের মনোনীত ক্যান্ডিডেট ছিল তাদের পেন দিয়ে দিয়েছিল এবং তাদের খাতাও দিয়ে দিয়েছিল। কারা দিয়েছিল? পৌরসভারই যারা হত্যাকর্তা ছিল, স্বয়ং চেয়ারম্যান নিজেও ছিল ইনভলভ, এবং যে ক্যাশিয়ার আমাদের জেল খাটছে সেও সব জানত। এবং প্রত্যেক ক্যাশিয়ারের নাম হচ্ছে অরিন্দম চক্রবর্তী। তো যখন পরীক্ষাগুলো হয় ওদের সব ব্ল্যাঙ্ক খাতা জমা দিয়েছিল, যারা পরীক্ষা দিয়েছে সব তো আমার বন্ধু বান্ধব, একই সঙ্গে যেহেতু চাকরি তারাই বলেছিল। এবং যারা মানে অযোগ্য, তাদের নাম লেখার মতো ক্ষমতা নেই কি বাংলা কি ইংলিশে, তাদেরও এই প্যানেলের নাম ছিল। 2014 সালে যে প্যানেলে দুর্নীতি হয়েছিল আপনারা বলছেন এবং ইডি তদন্তেও উঠে এসেছে, এই যে পরীক্ষা নেওয়া হয়েছিল, পরীক্ষার খাতা দেওয়া হয়েছিল, টোটাল প্রসেসটা অয়নশীলের কোনো সংস্থার মাধ্যমে হয়েছিল? হ্যাঁ, এটা একটা সংস্থাকে ধরা হয়েছিল। এবারে এত তো ডিপলি আমরা তো ওখানে মানে একজন অ্যাজ এ স্টাফ আমরা তো এত গভীরে যেতে পারবো না, তবে একদম 100% একটা সংস্থাকে দিয়ে করানো হচ্ছিল, সম্পূর্ণ মানে দুর্নীতি হয়েছে। চেয়ারম্যান তাকে গতদিনে আমরা তার ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি বিভিন্ন ভাবে সেটাকে পাস করে গেলেন। আমরা ফোনে ওনাকে যোগাযোগ করেছিলাম, উনি বললেন যে কোনো দুর্নীতি নেই। কোথায় দুর্নীতি, আপনারা এরকম দুর্নীতির কথা বলছেন, মানে উনি বিষয়টা অস্বীকার করে যাচ্ছেন। বলছি না, এ স্পেশাল অডিট করার মাধ্যমেও এ সেইটাকে পুরো ক্লিন চিট করে নিচ্ছে। সব ওপর মহলের কিছু মানে উচ্চ নেতৃত্ব তারাও ইনভলভ আছে। তারা যেমন কি করে নামগুলো বলি, আমার দলের বলতেও খারাপ লাগছে। যেমন আমার ওই আমার যে মন্ত্রী আছে ফিরহাদ হাকিম, এনারা সব জানেন। ফিরহাদ হাকিম, এই 2014 সালের এই যে নিয়োগের বিষয়টা যেটা দুর্নীতি হয়েছিল সেটা তিনি জানেন? না জানলেই ওপেন বলে ফেলে যে পৌরসভায় দুর্নীতি হয়েছে, এবারেই তো বললো খবরে। আমি তো খবরে দেখলাম উনি বাধ্য বলতে দুর্নীতি হয়েছে কিনা, পদে পদে দুর্নীতি। আমি দল করতে পারি কিন্তু চোরকে চোর বলি আমি, আমি দলের তো বিরোধিতা করতে পারি না, কিন্তু দলের যে নেতা কেটাগুলো এত দুর্নীতি করছে, দল কেন অ্যাকশন নিচ্ছে না বুঝতে পারছেন। এই যে অয়নশীল, যে ব্যক্তির নাম ইদানিং উঠে এসেছে ইডির তদন্তে, অয়নশীলকে কোনোদিন পৌরসভায় আসতে দেখেছেন, মনে পড়ছে? তার কারণ আমি তো রিসেপশনে থাকতাম, দেখিনি। পৌরসভার পারমানেন্ট কর্মী না, আমি ক্যাজুয়াল এখন আছি, রিজাইনটা দেইনি, ভবিষ্যতে দিয়ে দেবো। 2014 তে এই যে প্যানেলটা বাতিল হয়েছিল বলছেন, তারপরে কি ওই পদের জন্য আবার রিক্রুটমেন্ট প্রসেস হয়েছিল? না, আর একবার হয়নি, আর পারেনি, আর এরা জীবনে পারবেও না, এদের সেই সদিচ্ছাই নেই। আমি 2015 থেকে 2020 আমি ভাইস চেয়ারম্যান ছিলাম পৌরসভা। এখন যিনি চেয়ারপারসন তিনি চেয়ারপারসন ছিলেন, তা তিনি থাকাকালীন একজন 50 জনের চাকরির একটা সার্কুলার এসেছিল এবং সেই 50 জনের চাকরির যা যাবতীয় প্রসেস ডানকুনি পৌরসভা করেছিল এবং তার জন্য লিখিত পরীক্ষা হয়েছিল। এখন ইন্টারভিউ নেওয়ার জন্য পৌরসভায় যাই 10:30 সকাল, গিয়ে দেখি যে সেখানে তৎকালীন চেয়ারম্যান, বর্তমানেও যিনি চেয়ারম্যান, তার ভাই এবং তৎকালীন আর কি যে ইন্টারভিউ বোর্ড তার অন্যতম একজন মেম্বার সীমা মাকাল কাউন্সিলর, তার একজন ভাই ইন্টারভিউ দিতে আসে। আমি বললাম যে একজন চেয়ারম্যান এবং একজন কাউন্সিলর তারা ইন্টারভিউ নিচ্ছে এবং তাদের রিলেটিভরা আছে, এটা তো কোনো সিস্টেম হতে পারে না। তো আমি তৎকালীন ইও সাহেব ছিলেন উজ্জ্বলময় গোস্বামী, তা ওনার কাছে আমি আমার প্রতিবাদ জানিয়ে আমি ইন্টারভিউ বোর্ড থেকে সরে আসি। আমি এটা নিয়ে আমি যখন আরও অন্যান্য কাউন্সিলরদের, তৎকালীন কাউন্সিলর যারা ছিলেন তাদের সব ব্যাপারটা জানাই, বেশ কিছু কাউন্সিলর বিদ্রোহ করে এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সকে জানাই, তৎকালীন মন্ত্রী ববি হাকিম তাকেও জানাই এবং তিনি সকলকে ডেকে পরিস্থিতির বিচার করে
তিনি বলেন না এটা ইললিগাল প্রসেস হতে এটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে, প্যানেলটা ক্যান্সেল করে দেওয়া ছিল। ডানকুনি পৌরসভার বিরুদ্ধে অভিযোগ যেখানে নিয়োগে দুর্নীতি হয়েছে, পৌরসভার চেয়ারপারসন হাসিনা শবনম তার সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করেছিলেন আমাদের প্রতিনিধি সৈকত, তিনি ঠিক কি জানালেন শুনুন। মানে আপনি কি অভিযোগ খণ্ডন করছেন? তাহলে এই যে দুর্নীতি নিয়ে যে অভিযোগটা আপনার সময় তো বক্তব্য রাখবেন। আপনাদের উত্তর দেব না, চেয়ারপারসন বলছেন দুর্নীতি নিয়ে প্রশ্ন করেছিল রিপাবলিক বাংলা, আপনাদের উত্তর দেব না। উত্তর আছে কি? উত্তর দেবেন? আর চোখে চোখ রেখে প্রশ্নকে কি ভয় পাচ্ছে শাসক? সরাসরি আমাদের প্রতিনিধি সৈকতের কাছে চলে যাব। সৈকত, ফোন করলে তুমি, ফোনে কথা বলার চেষ্টা করলে, সামনাসামনি কথা বলার চেষ্টা করলে, এত লুকোচুরি কেন? রিপাবলিকের সামনে আসতে চাইছেন না কেন? চেয়ারপারসন বলছেন তো উত্তর দেব না, আপনাদের চোখে চোখ রেখে প্রশ্নকে কি ভয় পাচ্ছেন তিনি? একদমই, দেখো তিনি হয়তো ভয় পাচ্ছেন, কারণ রিপাবলিক বাংলার তরফ থেকে এই যে দুর্নীতি হয়েছিল 2014 সালে, যে বিপুল পরিমাণ দুর্নীতি হয়েছিল যার জন্য প্যানেলটা পুরোটা ক্যান্সেল করতে হয়েছিল, এবং আজ পর্যন্ত সেই 50 জনের যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল নিয়োগের, আজ পর্যন্ত সেই পদগুলিতে স্থায়ী রিক্রুটমেন্ট হয়নি অভিযোগ করছেন, এবং যারা পরীক্ষা দিয়েছিলেন তারাই অভিযোগ করছেন। এই বিষয়টা নিয়ে কিছুক্ষণ আগে, মাত্র কিছুক্ষণ আগে পৌরসভা চেয়ারপারসন হাসিনা শবনম তার বাড়িতে গিয়েছিলাম। তিনি বাড়িতে রয়েছেন, তার নিজের ঘরে তিনি বাড়িতে রয়েছেন, সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলার জন্য যে ঘরটিতে থাকেন সেখানে রয়েছেন। আমরা সেই ঘরে তার কাছে তার অনুমতি নিয়েই প্রবেশ করতে গিয়েছিলাম একটা বাইটের জন্য, একটা ইন্টারভিউয়ের জন্য, সরাসরি তিনি নাকচ করে দিলেন। এই যে ডানকুনি পৌরসভা, এই ডানকুনি পৌরসভাতেই 2014 সালে নিয়োগের যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল, সেই যে দুর্নীতি হয়েছিল, বিপুল পরিমাণ স্বজন পোষণ এবং দুর্নীতি হয়েছিল, সেই নিয়ে চেয়ারম্যানকে প্রশ্ন করতে গেলে তিনি সরাসরি বলে দেন যে রিপাবলিকে তিনি কোনো কথা বলবেন না, এবং সেক্ষেত্রে তিনি অন্য প্ল্যাটফর্মে, অন্য সংবাদ মাধ্যমে তিনি এই বিষয়গুলো ডিসক্লোজ করার কথা বললেন। কিন্তু বিষয় হচ্ছে রিপাবলিক বাংলা এই বিষয়টা নিয়ে, এই প্রথম এই দুর্নীতির বিষয়টা নিয়ে প্রশ্ন করছে, এই দুর্নীতির বিষয়টা সামনে আনছি আমরা। যারা পরীক্ষা দিয়েছিল সেই পরীক্ষার্থীরা, তারা বলছে যে দুর্নীতি হয়েছে, এমনকি প্যানেলটা ক্যান্সেল করে দিতে হয়েছিল। তাহলে কেন দুর্নীতি? কার হাত এই পৌরসভা চেয়ারম্যানের মাথায় আছে? তিনি কি কাউকে আড়াল করতে চাইছেন, নাকি তিনি কোনো কথা জবাব দিতে চাইছেন না কেন? এই প্রশ্নই আমরা করেছিলাম, তিনি কিন্তু কোনো কথার জবাব দেননি। সরাসরি তিনি বলে দিলেন যে রিপাবলিকে তিনি কোনো কথা বলবেন না। কেন বলবেন না? কারণ আমরা মানুষের হয়ে তার কাছ থেকে জানতে গিয়েছিলাম যে দুর্নীতি কেন হয়েছিল, বা এই যে দুর্নীতি হয়েছিল সেই দুর্নীতি প্রতিরোধে তিনি কি ব্যবস্থা নিয়েছিলেন। কোনো কথার কিন্তু উত্তর দেননি, সম্পূর্ণভাবে এড়িয়ে গিয়েছেন এই ডানকুনি পৌরসভার বর্তমান এবং তৎকালীন সময়েও যিনি চেয়ারম্যান ছিলেন সেই হাসিনা শবনম। একেবারেই সৈকত, আপাতত ধন্যবাদ তোমায়। আমি আরো একবার চেয়ারপারসনের বক্তব্যটা শোনাবো, এর আগে আমরা ফোনে তার কথা শুনিয়েছিলাম, ফোনে কথা বলতে চাইছিলেন না। তারপরে সৈকত আমাদের প্রতিনিধির সামনাসামনি গেলেন, বললেন যে দুর্নীতির যে অভিযোগগুলো উঠছে সেটা নিয়ে কিছু বলুন, বলছেন যে আপনাদের উত্তর দেব না, রিপাবলিককে ভয় পাচ্ছেন কেন? শাসকের কেন ভয় রিপাবলিককে? চোখে চোখ রেখে প্রশ্ন করছে রিপাবলিক, আসল সত্য বেরিয়ে যাবে তার জন্য ভয়, প্রশ্নকে কেন ভয় পাচ্ছেন? এটাই সব থেকে বড় এই মুহূর্তে। আমি আরো একবার দেখাবো যেখানে চেয়ারপারসন ঠিক কি বললেন। ম্যাডাম আসবো একটু,
মানে রিপাবলিক কে আপনি বাইক দেবেন কেন? মানে আপনি কি অভিযোগ খণ্ডন করছেন? অ্যাকচুয়ালি সেই চ্যানেলগুলো তো এই দুর্নীতিটা নিয়ে আপনি এড়িয়ে যান।